দশম দফা অবরোধের সমর্থনের প্রথম দিনে নেত্রকোনা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোনা আটপাড়া সড়কে এই অবরোধ কর্মসূচি পালন করে দলটি। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে নেত্রকোনা জেলা ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেত্রকর্মী উপস্থিত ছিলেন। আরে সামনে, আরে সামনে, আগুন জ্বালো।